আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হলো যে মহিলাদের জন্য আল্লাহতালা জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছে অনেক সহজ কিন্তু তারপরেও নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং শট যে সুযোগ আছে রাস্তা আছে সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের সমধ্যে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি এটা অনেক বড় ভয়ের বিষয় একজন নারী একজন মুসলিম মা বা বোন তিনি এহাদি শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে তিনি নিজেকে আল্লাহর দিকে আরো বেশি অগ্রসর করার চেষ্টা করবেন নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান নামের যাত্রী এই নিজের হিসাবটা নিজে মেলাবেন আর যদি আসলেই সে জাহান নামের যাত্রী হয় তাহলে আল্লাহর সিদ্ধান্তর উপরে প্রশ্ন তুলবে কেন তারা বেশি এটা নিয়ে পাল্টা আরো প্রশ্ন তুলবে প্রশ্ন তুলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলে গোল্লা যাবে কথাকে বুঝাইতে পারছি নবী করিম সাল্লাল্লাহ হলে সাল্লামের একটা হ্যাদিস আমরা অনেকেই শুনে থাকব। বিভিন্ন হাদিসি কি দেয়া বর্ণিত হয়েছে মুসাদে আহমেদে বর্ণিত হয়েছে সহিব নেহবানে বর্ণিত হয়েছে নবিম সাল্লাহসাল্লাম বলেছেন হাদিসি বরণা করেছেন আবদুল্লিম্ম রহমান আব্না ওফরদুল্লাহ তাল আনহু ঈদ আসাল্লা তিল মারআতু হাম সাহা যদি একজন মুসলিম নারী পাঁচোয়াক্ত সাল আদায় করে কি আদায় করে পাঁচ আদায় করে পাঁচোয় নামাজ পড়ে সিয়ামটা সে পালন করে রাহা ফারজাহা আর নিজের ইজ্জত হেফাজত করে ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে পরকিয়া করে না ফেসবুকে বা অন্য কোনো জায়গায় হারামের পথে এক চুলো হাঁটে না নিজের ইজ্জতকে রক্ষা করে পর্দাপসীদের সাথে থাকে চার নম্বর এবং তার স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে এই কাজগুলো যখন করে আবু আবিল জান্নাত তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের আট দরজার যে কোনো দরজাতে চাইলে প্রবেশ করতে পারো যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোন নারী তিনি যদি মুসলিম হন তিনি যদি সিয়াম পালন করেন 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 রমজানের আদায় আনুগত্য হেফাজত তাহলে তার জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ অথচ এই সহজ সিলেবাসের কাজটা আমাদের অনেক মা বোনরা করতে চান না করতে পারেন না এর মধ্যে বিশেষ করে আপনার পাচাক্ত সালাত এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন যারা সত্যিকার মুসলমান পড়ার চেষ্টা করেন কিন্তু এখানে ত্রুটি আছে রসুল আকরম সাল্লা সাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না সুনতসম্মতভাবে হয় না এবং দৃঢ়স্থিরতার সাথে হয় না হুলস্থুল করে হয় বাচ্চা কাটতেছে বা কোনো একটা কাজ আছে বিশেষ করে জোহরের সালাদ আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি শহরেও হয়তো আছে যে জোহরের সালাদটা আদায় করে সবচেয়ে দেরি করে কারণ বাসাবাড়ির সব কাজ কাম শেষ করে একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সলাদ পরবো না ঠিক ঠিক অথচ সময় হয়ে গেছে দেখা সব করে করতে করতে দুইটা আড়াইটা তিনটা যায় আপনার গোসল জরুরি না কাপড়ে যদি না পাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সলাদটা পড়ে ফেলেন এরপর অন্য কাজ করেন গোসল করেন কিন্তু সলাদ দেরি করে পড়বেন না তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন এবং এই ভুলটা করার কারণে তারা সলাদ পড়েন ঠিকই কিন্তু এই সলাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন না এই জন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন সলাটটা যেন সময় মতো হয় যত যাই হোক শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মোত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে বেশি মোত্তাকি মানে কি সীমা ছাড়ায় মোত্তাকি কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না সীমা ছাড়া মত্তাকি অনেক বেশি ভালো সাজা ইবলিস আপনার একটু বেশি ভালো সাজতে বলবে কি বলবে বলবে এটা একটু কথা হলো রান্না বাড়া কাজকাম করছো সংসারের এগুলা করতে গিয়ে শরীরে ঘাম টাম ছুটছে এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা কেমন কথা তাহলে কি করতে হবে তাহলে এবার সবার খাবার দাবার দাও বাচ্চাদের খাওয়াও সব কাজ কাম করো এরপরে গা গোসল ধো তারপরে ফ্রেশ হয়ে রবের দরবারে দাঁড়া সুহান এটা কি ভালো কথা না খারাপ কথা নেক্সট সুরে দোকা শয়তানের কারণ আপনার সলাদটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ দেরি যত করা যেতে পারবে তত তার লাভ এটা হলো শয়তানের নেক্সুরেতে ধোকা ওয়াক্ত হয়ে গেছে দেরি না করে আগে সালাত আদায় করবেন তারপর অন্য সমস্ত কাজ সালাতের চাইতে ঈমানদার কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না আর সলাতে তাড়াহুড়া করা এটা পুরুষদের রোগ মা বোনরা অনেকে তাড়াহুড়া করে অনেক মহিলাকে আমি দেখেছি মাছ আছে কি আমি দেখেছি যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন জি গতিতে সালাত আদায় করেন আছে না না এই রোগ আমাদের মধ্যে ভাইরা আমার মা বোনদেরকে ব্যাপারে সাবধান হতে হবে সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে আল্লাহ আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে আদায় করছে ডাক দিয়া বললেন এইভাবে কতদিন সালাত পড়ো তুমি বলে চল্লিশ বছর পড়ি তখন তিনি বলেছিলেন আল্লাহর শপথ করে বলছি এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও এই সালাত নিয়ে যদি তোমার মত হয় তাহলে তুমি মুহাম্মদাহ সাল্লাহ সাল্লামের উপরে যে দিন আল্লাহ তালা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মত হলো না কত বড় ভয়ের কথা এজন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সলাদ ধীরস্থিরতার সাথে করব নামাজ আস্তে আস্তে পড়বো পড়বো তো ইনশাল্লাহ যার সালাদ যত বেশি সময় নিয়ে হবে তার সালাতের মান আল্লাহ কাছে তত ভালো যত সময় নেওয়া যাবে আর আমাদের হলো উল্টা কোন মসজিদে তারাবিতে হাফেজ সাহেব কতটা কত মিনিটে শেষ করতে পারে এটার পর কন্টেস্ট হয় কম্পিটিশন হয় তাই না এক নিঃশ্বাসে সুরা ফাতেহা পড়ে ফেলছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তাবারক আল্লাহ এটা কি ভালো না খারাপ আরে ভাই সালাতের মধ্যে সুরা ফাতেহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করবেন এটা ভালো উত্তম কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি বান্দার সাথে আমার কথোপকথন হয় সহিহ মুসলিম হাদিসে আছে মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয় কথার আদান প্রদান হয় কনভারসেশন হয় বান্দা যখন আলহামদুল্লাহ আলমিন পড়ে আল্লাহ বলেন হামিদানি আব্দি বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ বলেন আসনা আলাই আব্দি বান্দা যখন মালিক ইয়ামুদ্দিন বলে আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আল্লাহ আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে বান্দা যখন ইয়াকানা আবুদু ওয়া ইয়াকানা ইসতাইন বলে আল্লাহ বলেন হাযা লিআব্দি হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল বান্দা যখন দোয়া করে ইদিন আসরাতুল মুস্তাকিম আল্লাহ বলেন ওয়ালি আব্দি মাসাল বান্দা যা চাইছে তা মঞ্জুর হয়ে গেছে তো আপনার আয়াতের পর আল্লাহ কথা বলতেছে আর আপনি এক শেষ করে ফেলছেন এটা কি ভদ্রতা হলো না অভদ্রতা হলো কিন্তু এটাই আমাদের কাছে বিরাট বড় কারামতি হাফেজ সাহেব ইন্টারন্যাশনাল হাফেজ এক নিঃশেষ সুরা পড়ে আবার আরো পাঁচ হাজার টান দেয় আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে আমাদের মা বোনরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি তাদের মধ্যে ইমান থাকে মুসলিম মহিলা হয়ে থাকেন এরপরে তারা পাঁচক্ত সালা আদায় করেন রমজানের সিয়ামটা পালন করেন এবং নিজের ইজ্জতটা হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করেন এই কাজগুলো করলে জান্নাতের আট দরজা যে কোনোটা দিয়ে যাওয়া সহজ হবে কেন বললাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ যত জ্ঞানজামের কাজ যত ফেসাদের কাজ সব পুরুষের করা লাগে ঠিক না ভাই ঠিক ইসলাম নির্দেশ করেছে পুরুষকে রুটি রুজি নিয়ে আসো পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করো শেষ বের হয়ে যাও রুটি রুজি নিয়ে আসো ফ্যামিলির এবার রুটি রুজি আনতে গিয়ে একজনের সাথে ঝগড়া একজনের সাথে গন্ডগোল একজনের সাথে কিলাকিলি মারামারি ফাসাদ নানা রকমের গুনা হারামের উপার্জন বিভিন্ন বিপদ আছে না নাই তারা জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করো বাহিরে মাথা ঠান্ডা রাখো কত ঝামেলা আর মহিলা মানুষ বাসার মধ্যে থেকে এই সব এই যে উপার্জনের মধ্যে হালাল হারামের ব্যাপার সেপার আরো বহু ব্যাপার সেপার আছে এগুলো থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত শুধুমাত্র মৌলিক এই কাজগুলো করলে জান্নাত কিন্তু এর মধ্যে আজকাল সালাত আদায় করা সিয়াম পালন করা আমাদের মা বোনদের জন্য অনেক সহজ শেষের যে পয়েন্টগুলো আছে সেগুলোর তুলনায় শেষের দুইটার তুলনায় আগের তিনটা সহজ মুসলমান হলো সলাত আদায় করলো সিয়াম পালন করলো এগুলো সোজা কঠিন হলো নিজের ইজ্জতকে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা এই দুইটা কাজ অনেক কঠিন হয়ে গেছে আজকাল কেন কঠিন হয়েছে ফেসবুকের কারণে ইউটিউবের কারণে শয়তান ও স্বস দেয় নিজের স্বামীর চাইতে অন্য পুরুষদের ভালো লাগে মনে হয় যে আমার চাইতে অমুক মেয়ে সুখে আছে তার স্বামীটা মনে হয় একটু ভালো আমারটা মনে হয় একটু বেশি অমানুষ এটা শয়তানে উস্কায় আর মানুষ শয়তান আছে শয়তান দুই প্রকার একটা জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান মানুষ শয়তান হলো জিন শয়তানের দোষর এরাও অনেক মেয়েদেরকে উস্কায় যাহারে ভাবি জীবনটা শেষ করে ফেললেন আপা একটা অমানুষের কাছে আপনার জীবনটা চলে গেল আহ আপনার মতো মেয়ে কত সুন্দর ছেলে পাইতো জীবনে এরকম উস্কানি দেয় না দেয় না এগুলো হলো মানুষ শয়তান এগুলো কোন শয়তান ভাই মানুষ শয়তান আর যদি ভালো মানুষ হয় তাহলে বলে বোন সবর করো তোমার স্বামী আজকে খারাপ ইনশাআল্লাহ আল্লাহ স্বামীর ঘরে সন্তান হবে তারা বড় হবে তখন তোমার দুঃখ থাকবে না তারাই তাদের বাপরে মোকাবেলা করবে তোমার অসুবিধা হবে না আর তাছাড়া মানুষ সবসময় একরকম থাকে না আর তুমি যাদেরকে সুখী দেখতেছ তাদের তলে তলে অনেক দুঃখ আছে তারা বলে না তারা একটু শেয়ানা পাবলিক উপর দিয়ে ভাব ধরে এমন যে জামাইব খুব সাক্ষী সুখে আছে আসলে যা দেখো ভিতরে বহুত ঝগড়া ঝাঁটি চুলাচুলি মারামারি চলে বাইরে ভালো সাজে শয়তান তোমারে সেটাই দেখায় তখন তুমি তোমার স্বামীর না নাশকরি করো কথা কি বুঝাইতে পারছি আমাদের বোনরা এ ব্যাপারে সাবধান থাকতে হবে